Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel, Enjoy LivingSense. আমার আজকের ভিডিও আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে দেখাবো জিপ পাউচ ব্যাগের ব্যবহার অর্থাৎ বেস্ট ইউজেস অফ জিপ পাউচ ব্যাগ। এই জিপ পাউচ ব্যাগের আমি ফ্যান, প্রচন্ড ফ্যান। তার কারণ আমি আমার বাসার অর্গানাইজেশনে নানা রকম খাবার সংরক্ষণে এবং ট্রাভেলিং এর সময় এবং নানান রকম ব্যবহার করি এই জিপ পাউচ ব্যাগের। এই জিপ পাউচ ব্যাগ যেমন স্বাস্থ্যকর, এটি ফুড গ্রেডেড, প্রি হিটেড এবং এটি ধোয়া যায়, অর্থাৎ মানে মাল্টিপারপাস ইউজ করে আমরা এই জিপ পাউচ ব্যাগকে ইউজ করে আমরা আমাদের জীবনকে খুব সহজ করে ফেলতে পারি। আজকে আমি দেখাবো নানান রকমের জিপ পাউচ ব্যাগের ব্যবহার। আপনারা দেখেই বুঝতে পারছেন কত রকমভাবে মাল্টিপারপাস ওয়েতে জিপ পাউচ ব্যাগের ব্যবহার করা যায়। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। একটি লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটিতে নানা রকম অর্গানাইজেশন ভিডিও আছে, কুকিং ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কিডস উইন্টার ক্লথ অর্গানাইজেশন আমার লাস্ট ভিডিও ছিল, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তবে চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। জিপলক ব্যাগের সবচেয়ে বেস্ট ইউজেস হলো ফ্রিজ। ফ্রিজে আমরা নানান রকমের ভেজিটেবল, আদা রসুন এগুলো রাখতে পারি খুব সহজে। এভাবে জিপলক ব্যাগে ঢুকিয়ে বাতাস বের করে রাখা যাবে খুব সহজে এবং এগুলো অনেক দিন ধরে লাস্টিং করবে, সহজে নষ্ট হবে না। জিপলক ব্যাগে ফ্রিজে রাখা খুবই ভালো, তার কারণ এতে খাবার অনেক সময় অনেক ফ্রেশ থাকে। এবং আপনারা দেখুন এটি কতটা স্পেস সেভার, এভাবে ফোল্ড করে সুন্দর করে এখানে রাখা যাবে এবং অনেক সবজি এখানে রাখা যাবে। বক্সে রাখলে বা অন্যান্য পলিথিনে রাখলে যেমন ওটা স্বাস্থ্যসম্মত নয়, আর বক্সে রাখলে অনেক বেশি স্পেস লেগে যায়, সেই জন্য জিপলক ব্যাগ ভেজিটেবল রাখলে অনেক বেশি স্পেস সেভিং। ভিউয়ার্স, আপনারা ফ্রিজে জিপ পাউচ ব্যাগে যে কোনো ধরনের খাবার রাখতে পারেন এবং ডিপ ফ্রিজে আপনারা মাছ, মাংস সবই জিপ পাউচ ব্যাগে সংরক্ষণ করতে পারেন। আমাদের বাজারে যে ধরনের পলিথিন পাওয়া যায় সেই পলিথিনগুলো ফুড গ্রেডেড না। এই জিপ পাউচ ব্যাগের পলি ব্যাগগুলো ফুড গ্রেডেড, এগুলো স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না। আমরা মাছ, মাংস খুবই নিশ্চিন্তে এই ধরনের জিপ পাউচ ব্যাগে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যে কোনো ধরনের ফ্রুটস আমরা রাখতে পারি জিপলক ব্যাগে। এভাবে নিয়ে আমরা বাইরেও ক্যারি করতে পারি অথবা ফ্রিজে রাখলেও আমরা এভাবে জিপলক ব্যাগে রাখতে পারি খুবই সহজে। এভাবে ফোল্ড করে বাতাস বের করে রাখা যাবে এবং খুব সহজে এটি ফ্রিজে সংরক্ষণ করা যাবে। জিপলক ব্যাগে আমরা নানা রকম ড্রাই ফ্রুটস রাখতে পারি, এটি তাহলে অনেক ভালো থাকবে এবং আমরা যখন বাইরে ট্রাভেল করব তখন আমরা এরকম জিপ পাউচ ব্যাগে ড্রাই ফ্রুটস নিয়ে ট্রাভেল করতে পারি। তাহলে আমাদের খাবারের ক্রেভিং এর সময় আমরা ড্রাই ফ্রুটস খেলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আমরা খুব সহজে এই ধরনের জিপ পাউচ ব্যাগে ড্রাই ফ্রুটস নিতে পারি এবং সেগুলো আমাদের ট্রাভেল ক্যারি ব্যাগেও খুব সুন্দরভাবে আমরা ক্যারি করতে পারি। এগুলো অনেক স্পেস সেভিং এবং খুব সুন্দরভাবে আমাদের ট্রাভেল ব্যাগে বা আমাদের হ্যান্ড ব্যাগে ভিতরে খুব সহজে এটে যাবে। জিপ পাউচ ব্যাগে আমরা নানা ধরনের জুয়েলারিও রাখতে পারি। যেমন আমাদের আলমারিতে অনেক সময় বক্সের ভিতরে যদি স্পেস না হয় তখন আমরা এরকম জিপ পাউচ ব্যাগে কিছু আমাদের অ্যাসেনশিয়াল যেগুলো আমাদের সবসময় লাগে সেগুলো আমরা এভাবে ব্যাগে রেখে আমরা সেটা আলমারির একটা সাইডে রেখে দিতে পারি রাফ ইউজের জন্য, অথবা বাহিরে যাওয়ার সময় আমরা এখান থেকে বের করেও নিতে পারি, অথবা ট্রাভেল ব্যাগে আমরা এখানে জিপ পাউচ ব্যাগ ইউজ করতে পারি এই সমস্ত জুয়েলারিস রাখার জন্য। আমার বাচ্চাদের ক্রাফটের খুব শখ, তারা মাঝে মাঝে ক্রাফটিং করে, সেই জন্য আমি তাদেরকে কিছু ক্রাফটের জিনিস কিনে দিয়েছি এবং এগুলোও আমরা জিপ পাউচ ব্যাগে সংরক্ষণ করি। তাহলে কি হয়, একটি জায়গায় সবগুলো
চলে আসে এবং খুব সহজে এগুলো সংরক্ষণ করা যায় এবং এগুলো ক্যারিও করা যায়। আমাদের বাসার ছোট্ট বেবিগুলোর অনেক ধরনের খেলনা থাকে, সেখানে অনেক ধরনের ছোট ছোট খেলনা থাকে যেগুলো গুছিয়ে রাখাটাও খুব কষ্ট হয়ে যায়। এবং আমার বেবিকে যখন আমি ছোটোখাটো খেলনাগুলো এভাবে ছোটো একটি ব্যাগে অর্গানাইজ করে দিই এবং সবসময় ওকে এখানে রাখতে বলি, ও এগুলো দিয়ে খুব মজা করে খেলতে পারে এবং খেলার শেষে ও এই ব্যাগে রেখে দেয়, তাহলে ওর খেলনাগুলো খেলতেও খুব এনজয় করে এবং নেক্সট টাইমেও যখন ও এগুলো খুঁজে তখনও খুব সহজেই বুঝতে পারে যে এগুলোর মধ্যে রয়েছে। অর্থাৎ এরকম জিপ পাউচ ব্যাগে আমরা একেবারে ছোট ছোট খেলনা যেগুলো অন্যান্য খেলনার সাথে মিশে গেলে খুঁজে পেতে খুব সমস্যা হয় সেগুলো আমরা এই ধরনের জিপ পাউচ ব্যাগে রেখে দিতে পারি। জিপ ব্যাগে আরেকটি ইউজফুল ইউজ হচ্ছে এরকম মেডিসিন রাখার জন্য ইউজ করা যায়। যেমন বক্সে যখন আমরা মেডিসিন রাখি অনেক সময় ড্রয়ারে বা অনেক জায়গায় জায়গা যদি না হয় তখন আমরা এরকম জিপ পাউচ ব্যাগে রাখতে পারি এবং এগুলো ফোল্ড করে একটি জায়গায় রেখে দিতে পারি ড্রয়ারে। তখন আমাদের ট্রান্সপারেন্ট হওয়ার কারণে মেডিসিনগুলো খুব সহজেই চোখে পড়ে এবং খুব সহজে এগুলো ট্রাভেল ব্যাগে এবং হ্যান্ড ব্যাগেও ক্যারি করা যায়। আমাদের বাসার ছোট বড় সবার সক্সগুলো যদি আমরা আলাদাভাবে এভাবে ব্যাগে রাখতে পারি তাহলে সেগুলো যেমন খুঁজে পেতে খুব সুবিধা হয়, এবং আমাদের সিজনাল ওয়্যারও যদি আমরা এরকম বড় বা মিডিয়াম এরকম জিপ পাউচ ব্যাগে রাখি সেগুলো আমাদের জন্য অনেক স্পেস সেভিং হবে। এবং আমরা আমাদের আলমারি যখন অর্গানাইজ করব তখন যদি আমাদের স্পেসের একটু সমস্যা হয় বা কোনো বক্স কোনো অর্গানাইজ বক্স যদি জায়গা বেশি নিয়ে নেয় তখন আমরা ছোট ছোট খালি জায়গাগুলোতে আমরা এরকম জিপ পাউচ ব্যাগে আমরা আমাদের সিজনাল সক্সগুলো রাখতে পারি এবং সিজনাল ওয়্যারগুলো আমরা এভাবে রাখতে পারি। এবং আমাদের ট্রাভেলিং ব্যাগেও যখন আমরা বাইরে ট্রাভেল করব তখন আমাদের এই সক্স এবং ছোটোখাটো জিনিসগুলো সিজনাল ওয়্যার টুপি বা মোজা এগুলো আমরা জিপ পাউচ ব্যাগে নিতে পারি, তাহলেও আমাদের ট্রাভেল ব্যাগে খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। নানা রকম টয়লেট্রিস আইটেমও আমরা এরকম জিপ পাউচ ব্যাগে নিতে পারি, তাতে কি হবে আমাদের সমস্ত টয়লেট্রিস আইটেম একসাথে থাকবে, বারবার ব্যাগে খুঁজতে হবে না এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে এবং এটি খুবই স্পেস সেভিং। ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন এরকম সবগুলো একসাথে নিয়ে নিলে একটি জিপ পাউচ ব্যাগে আমাদের ট্রাভেল ব্যাগে বা আমাদের হ্যান্ড ব্যাগে খুব সহজেই এটি চলে আসবে। ভিউয়ার্স, আমরা জিপ পাউচ ব্যাগে নানা ধরনের সিজনাল ফ্রুটস ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যেমন এখানে আমি আম রেখেছি, সামারে অনেক আম চলে আসে বাজারে, তখন যদি আমরা এরকম আম জিপ পাউচ ব্যাগে রেখে দিই এবং সুন্দর করে ডিপ করি তাহলে এটি আমরা খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবো মিনিমাম 6 মাস, এবং এটি স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নয়। আপনারা খুব সহজেই এরকম জিপ পাউচ ব্যাগে সিজনাল ফ্রুটস সংরক্ষণ করতে পারেন। পিয়ার্স, তাহলে দেখে নিলেন জিপ পাউচ ব্যাগের নানান রকম ব্যবহার। আমরা আমাদের দৈনন্দিন জীবনে জিপ পাউচ ব্যাগের ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের জীবন খুবই সহজ হয়ে যাবে আমরা যদি জিপ পাউচ ব্যাগ ব্যবহার করতে পারি, কারণ এটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর। তার কারণ আমরা সাধারণ পলি ব্যাগ ব্যবহার না করে আমরা যদি সামান্য কিছু টাকা খরচ করে এই জিপ পাউচ ব্যাগ কিনে নিতে পারি তাহলে আমরা আমাদের জীবনে নানান রকমভাবে মাল্টিপারপাস ওয়েতে এই জিপ পাউচ ব্যাগ ব্যবহার করতে পারবো, এবং এটি ওয়াশেবল, সেজন্য এটি বারবার ব্যবহার করা যাবে, খুব সহজে এটি নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।